আমরা জানছিলাম রাজনৈতিক দল নেতৃত্ব ও সুশাসন এই অধ্যায়টি নিয়ে। এই ভিডিওতে আমরা গণতন্ত্রে রাজনৈতিক দলের কার্যাবলীগুলো বা কাজগুলো কী কী সেগুলো জানব। আসুন তাহলে শুরু করা যাক। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে একটি রাজনৈতিক দলের প্রথম ও প্রধান কাজ হচ্ছে তারা রাষ্ট্রীয় বিভিন্ন সমস্যা নির্ধারণ করে। তার মানে মনে করো আমাদের দেশের সমস্যা হচ্ছে বিভিন্ন মৌসুমের সার সংকট। এখন চাষিরা যে সার পাচ্ছে না সেটি কেন পাচ্ছে না কিংবা তার সমাধানে কী করা উচিত, এই জিনিসগুলো নিয়ে আলোচনা করে বা সমস্যা চিহ্নিতকরণ পূর্বক সমস্যার সমাধানের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে বিভিন্ন রাজনৈতিক দলগুলো। এবং দেখা যায় যে রাজনৈতিক দলগুলো সবচেয়ে বেশি সংখ্যক ইস্যুতে জনগণের সাথে কানেক্ট করতে পারে, রাষ্ট্রীয় সমস্যা নির্ধারণ করতে পারে কিংবা সমাধানের পথ বাতলে দিতে পারে, তারাই কিন্তু জনমতকে তাদের পক্ষে নিয়ে যেতে পারে। একটি নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক দেশে সেই সকল রাজনৈতিক দলই জয়লাভ করে বা সংসদে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। তারপর রাজনৈতিক দলের আরেকটি ভূমিকা হচ্ছে নীতি নির্ধারণ ও কর্মসূচি প্রণয়ন। এখন এই নীতি নির্ধারণ কিন্তু সবসময় আইনসভার মাধ্যমে নির্ধারণ করা তা নয়, এই নীতি নির্ধারণ কিন্তু অনেক সময় নিজের দলের বিভিন্ন নীতি নির্ধারণও হয়ে থাকে। তার মানে রাজনৈতিক দলগুলো তাদের নিজস্ব বিভিন্ন নীতি নির্ধারণের মাধ্যমে ঠিক করে যে দেশের জন্য তারা কিভাবে কাজ করতে পারে। মনে করো একটা রাজনৈতিক দল, তারা যদি সরকারে থাকে অথবা না থাকে, তারপরও কিন্তু বাংলাদেশের স্বাধীনতার সপক্ষে শক্তি হিসেবে তারা এটি ঠিক করতে পারে যে মুক্তিযুদ্ধকে স্মরণ করে বা মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাতে তারা কী কাজ করবে। এই কাজটি করার জন্য কিন্তু তাদেরকে আসলে সরকার গঠন করতে হয় না। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে নীতি নির্ধারণ ও কর্মসূচি প্রণয়ন রাজনৈতিক দলের একটি গুরুত্বপূর্ণ কাজ। তারপর এরপরের কাজটি হচ্ছে জনমত গঠন। আমরা ইতোমধ্যেই জানি যে জনমত খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং জনমত গঠনের মাধ্যমেই বা জনমতকে নিজেদের পক্ষে আনয়নের মাধ্যমে একটি রাজনৈতিক দল সংসদে বা আইনসভায় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারে। তার মানে আমরা বুঝতে পারলাম যে জনমত গঠনের মাধ্যমে একটি রাজনৈতিক দল সরকার গঠন করতে পারে। তবে মনে করো যে একটা রাজনৈতিক দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারল না বা সংসদে বেশি আসন তারা পেল না, তখনও কিন্তু তাদের কাছে গণতন্ত্রে ভূমিকা রাখার সুযোগটি থাকে। তখন তারা একটি বিরোধী পক্ষ গঠন করতে পারে। একটি শক্তিশালী বিরোধী দল, তাদের কাজ কী? তাদের কাজও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তারা প্রথমত বিভিন্ন সরকারের অংশের বিভিন্ন ভুল ধরতে পারে। তবে সেই ভুল ধরার জন্য ধরা না হয়ে যদি গঠনমূলক সমালোচনার মাধ্যমে ধরা হয় তাহলে কিন্তু তাতেই দেশজাতির মঙ্গল নিহিত থাকে। তার মানে বুঝতে পারলাম যে বিরোধী পক্ষের অবস্থানটি শক্তিশালী হওয়া একটি সুশাসন গড়ে তোলার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারপর স্বেচ্ছাচার প্রতিরোধের জন্য বিরোধী দল কিংবা রাজনৈতিক দলগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কারণ যখন কোনো রাজনৈতিক দল সরকার গঠন করে তখন তারা সরকার গঠন করার পরবর্তীতে কোনো ধরনের স্বেচ্ছাচারী আচরণ করছে কি না এটি অনেক সময় চেক অ্যান্ড ব্যালেন্স দেওয়ার চেষ্টা করা হয় তার নিজস্ব রাজনৈতিক দল থেকে। আর সেটি যদি না করা হয় তখন শক্তিশালী যদি বিরোধী কোনো রাজনৈতিক দল থাকে তারা কিন্তু ব্যাপারটা প্রতিরোধ করার চেষ্টা করে। পাশাপাশি জাতীয় ঐক্য সৃষ্টি, এটিও কিন্তু রাজনৈতিক দলগুলোর খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ। কারণ জাতীয় ঐক্য ছাড়া একটি জাতি সামনে এগোতে পারে না, একটি দেশ উন্নয়নের পথে হাঁটতে পারে না যদি তাদের জাতীয় ঐক্য না থাকে। অর্থাৎ গণতন্ত্রের রাজনৈতিক দলের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে তারা জাতীয় ঐক্য সৃষ্টি করে। আশা করি বন্ধুরা তোমাদের কাছে ব্যাপারগুলো পরিষ্কার যে গণতন্ত্রের রাজনৈতিক দলের কাজগুলো কী কী। প্রশ্ন থাকলে বা জিজ্ঞাসা থাকলে লিখে জানাও। পরের ভিডিওটিতে দেখা হচ্ছে।